वेलकम बैक फ्रेंड्स टू विजन डब्ल्यू बी सी एस। विजन डब्ल्यू बी सी एस यूट्यूब चैनल है सबाई के स्वागत। सो हमारे जो डब्ल्यू बी सी एस 2021 के लक्ष्य कर डब्ल्यू बी सी एस मेन्स मॉक प्रैक्टिस टेस्ट सीरीजटा चल रही तार सेट नम्बर 48 आज के आम्रा कवर करब। सेट नम्बर 48 एज पर शेड्यूल जेटा शेड्यूल छिलो तार अनुजाई आम्रा पेपर 5 अफ डब्ल्यू बी सी एस मेन्स एर पॉलिटी एंड कन्स्टिट्यूशन पार्टा के एनालाइज करब। 20 important questions আমরা আজকে ডিসকাস করছি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওস গুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সমস্ত ইউটিউব ক্লাসেস এর ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন WBCS এর অফিশিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হইতে পারো। আজকে যে কোয়েশ্চেনসগুলো করব একটু মডারেটলি টাফ বা দু তিনটে সেন্টেন্স মিলা যায়, লাইক ইউপিএসসি প্রি লেভেলের যেটা কোয়েশ্চেনগুলো হয় সেই ধরনের একটু টাফার সাইড অফ দ্য কোয়েশ্চেনসগুলোকে দেখব। তো ফার্স্ট কোয়েশ্চেন, উই অ্যাডপ্টেড পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি বেসড অন দ্য ব্রিটিশ মডেল, বাট হাউ ডাজ আওয়ার মডেল ডিফার ফ্রম দ্যাট মডেল। কোয়েশ্চেন বলছে দ্যাট আমরা পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি ব্রিটিশ মডেল থেকে অ্যাডপ্ট করেছি, কিন্তু আমাদের পার্লিয়ামেন্টারি মডেল ব্রিটিশ মডেল থেকে কি করে ডিফারেন্ট আছে, বাই অন হোয়াট বেসিস ইট ইজ ডিফারেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট বলছে অ্যাজ রিগার্ডস লেজিসলেশন দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট ইজ সুপিরিয়ার সোভেরিজন, বাট ইন ইন্ডিয়া দ্য পাওয়ার অফ দ্য পার্লিয়ামেন্ট টু লেজিসলেট ইজ লিমিটেড। সেকেন্ড স্টেটমেন্ট বলছে ইন ইন্ডিয়া ম্যাটার্স রিলেটেড টু দ্য কনস্টিটিউশনালিটি অফ দ্য অ্যামেন্ডমেন্ট অফ এন অ্যাক্ট অফ দ্য পার্লিয়ামেন্ট আর রেফার্ড টু দ্য কনস্টিটিউশন বেঞ্চ বাই দ্য সুপ্রিম কোর্ট। সো এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্টে বলছে দ্যাট ব্রিটিশ পার্লিয়ামেন্ট সোভেরিজন আছে, বাট ইন্ডিয়ান পার্লিয়ামেন্টের পাওয়ারটা লিমিটেড আছে। ওয়াইল সেকেন্ড স্টেটমেন্ট বলছে দ্যাট ইন্ডিয়াতে কনস্টিটিউশনালিটি, কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কনস্টিটিউশনালিটিকে যাচাই করার জন্য এই ধরনের ম্যাটার্সগুলোকে কনস্টিটিউশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্টের কাছে রেফার করা হয়। তো হুইচ অফ দ্য অ্যাবাউ স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট? অপশন এতে 1 অনলি, অপশন বিতে 2 অনলি, অপশন সি বোথ 1 এন্ড 2, অ্যান্ড অপশন ডি নাইদার 1 নর 2। তো কি হবে একটু ভাবো, কোয়েশ্চেনটা ভালো করে অ্যানালাইজ করো, তারপরে আনসারটা কমেন্ট বক্সে জানাও। অ্যাবসলিউটলি রাইট আনসার হবে বোথ 1 এন্ড 2। দেখো আমরা জানি দ্যাট ব্রিটিশ পার্লিয়ামেন্ট সোভেরিজন আছে, সুপিরিয়ার আছে, ওইখানে পার্লিয়ামেন্টারি সোভেরিজিনিটি আছে, ওয়াইল ইন্ডিয়াতে পার্লিয়ামেন্ট যে লেজিসলেট করে তার উপরে একটা জুডিশিয়াল রিভিউয়ের একটা সম্ভাবনা থাকে। তো পাওয়ার অফ দ্য পার্লিয়ামেন্ট ইন ইন্ডিয়া ইজ লিমিটেড, ফার্স্ট স্টেটমেন্ট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যান্ড সেকেন্ড স্টেটমেন্ট যেটা বলছে যে এখানে কোনো অ্যাক্ট বা অ্যামেন্ডমেন্টের কনস্টিটিউশনালিটিকে যাচাই করার জন্য, কনস্টিটিউশনালিটিকে দেখার জন্য ম্যাটার্সগুলোকে কনস্টিটিউশন বেঞ্চের কাছে পাঠানো হয়, এটাও সঠিক স্টেটমেন্ট। তো বোথ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। ক্লিয়ার? মুভিং অন, এটা একটা অনেকই ইজি কোয়েশ্চেন। রাইট টু প্রিভেসি ইজ প্রোটেক্টেড আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? রাইট টু প্রিভেসি কোন আর্টিকেলের দেওয়া আছে, প্রোটেক্টেড আছে বাই উইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অপশন এ আর্টিকেল 15, অপশন বি আর্টিকেল 19, অপশন সি আর্টিকেল 21, আর অপশন ডি আর্টিকেল 29। তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা বলবে, রাইট টু প্রিভেসি ইজ প্রোটেক্টেড আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? তো এটার জন্য সবাই জানি আর্টিকেল সি, অপশন সি, দ্যাট ইজ আর্টিকেল 21। আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এর মধ্যে রাইট টু প্রাইভেসি তাকেও অ্যাড করা হয়, রাইট? ইট ইজ অলসো ইট ইজ প্রোটেক্টেড বাই আর্টিকেল 21 অনলি। মুভিং অন, দেখো কে এস পুট্টস্বামী কেস হয়েছিল 2017 সুপ্রিম কোর্টের। এই কে এস পুট্টস্বামী কেসে রাইট টু প্রাইভেসি একটা ফান্ডামেন্টাল রাইট আছে উইচ ইজ প্রোটেক্টেড আন্ডার আর্টিকেল 21, এই কথাটা এই জাজমেন্টটা দিয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এইখান থেকে কে এস পুট্টস্বামী কেসটাও একটু তোমরা মনে রাখতে পারো। মুভিং অন, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। নাম্বার 1, জুডিশিয়াল কাস্টাডি মিনস অ্যান অ্যাকিউজড ইজ ইন দ্য কাস্টাডি অফ দ্য কনসার্নড ম্যাজিস্ট্রেট।
and such accused is locked up in police station, not in jail. A second statement bolche, during judicial custody, the policy officer in charge of the case is not allowed to interrogate the suspect without the approval of the court. Pratham statement bolche, judicial custody te accused ke magistrate concerned magistrate police station e accused ke lock kara hai. Jail e lock kara hai na, police station e lock kara hai. A second statement bolche that judicial custody te police officer je thakbe je in charge hobe sei case er she court er approval chhara accused person ke interrogate korte pare na. To ei duto statement er moddhe kon statements gulo correct eta amaderke janaite hobe. Options tomader samne ache. Judicial custody news e onek bar royeche, jara regularly newspaper follow koro shekhane tumra dekhte parbe regarding judicial custody and police custody. এটা নিয়ে অনেক নিউজগুলো এসেছিল, তাকে নিয়ে এই কোয়েশ্চেনটা আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করবে। তো অ্যাবসলিউটলি রাইট আনসার উইল বি অপশন বি, অনলি টু। দেখো জুডিশিয়াল কাস্টডি মানে হয় যখন তোমাকে যখন অ্যাকিউজড কে পুলিশ স্টেশনে না জেলে লক করা হয়, জেলে লক করা হবে ইন দ্যাট কেস, ইন দ্যাট কেস এটাকে আমরা বলছি দ্যাট ইট ইজ আ জুডিশিয়াল কাস্টডি। বাট এই স্টেটমেন্টে কি দেওয়া আছে, স্টেটমেন্টে দেওয়া আছে নট ইন জেল, বাট হওয়াটা কি উচিত কি জেলে লক করা হবে, নট ইন পুলিশ স্টেশন। তো প্রথম স্টেটমেন্ট এমনি ভুল। আর সেকেন্ড স্টেটমেন্ট যেটা বলছে দ্যাট উইদাউট দি অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট পুলিশ অফিসার ক্যান নট ইন্টারোগেট দ্য সাসপেক্ট, এই সেকেন্ড স্টেটমেন্ট ইজ অ্যাবসলিউটলি রাইট। তো রাইট আনসার উইল বি অপশন বি, ওনলি টু। ক্লিয়ার, মুভিং অন। At the national level, which ministry is the nodal agency to ensure effective implementation of the scheduled tribes and other traditional forest dwellers? Recognition of Forest Rights Act 2006. The question er maneta hoche that Recognition of Forest Act 2006, jeta ke amra Scheduled Tribes and Other Traditional Forest Dwellers Act 2006 o boli, shei act er implementing nodal agency national level e konta ache? Kon মিনিস্ট্রিটা নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে অ্যাট দি ন্যাশনাল লেভেল ফর ইমপ্লিমেন্টিং দি শেডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006। তো অপশনে আছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অপশন বি মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, অপশন সি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, আর অপশন ডি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। কি হবে রাইট আনসার? Absolutely, the right answer is option D, that is Ministry of Tribal Affairs. Ministry of Tribal Affairs is the implementing nodal agency of this act. Clear? Moving on. A legislation which confers on the executive or administrative authority an unguided and uncontrolled discretionary power in the matter of application of law violates which of the following articles of the Constitution of India? কোয়েশ্চেনে বলছে যদি কোনো লেজিসলেশন বা কোনো এক্সিকিউটিভ অর্ডার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বা অথরিটি কোনো আনগাইডেড বা আনকন্ট্রোল ডিসক্রিশনারি পাওয়ারকে ইউজ করে তাহলে এই আনগাইডেড আর আনকন্ট্রোলড পাওয়ারটা কোন আর্টিকেলকে কোন লকে ভায়োলেট করছে? অপশন এ আর্টিকেল 14, অপশন বি আর্টিকেল 28, অপশন সি আর্টিকেল 32, আর অপশন ডি আর্টিকেল 44। দেখো এখানে যদি আমরা এলিমিনেশন মেথডে যাই তাহলে আর্টিকেল 44 কি বলছে? আর্টিকেল 44 ইজ অ্যাবাউট দ্য ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড কখনো এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বা লেজিসলেশনের সাথে ডিল করছে না, তো এখান থেকে আমরা আর্টিকেল 2044 কে বাদ দিতে পারি। ওয়াইল আর্টিকেল 32 টকস অ্যাবাউট দি রাইট টু মুভ টু দ্য সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশনাল রেমিডিজ এর কথা বলছে, তো আর্টিকেল 32 কে আমরা বাদ দিতে পারি। এবার আর্টিকেল 14 থাকলো আর আর্টিকেল 28 থাকলো। নাও উই নো আর্টিকেল 28 কামস আন্ডার রাইট টু রিলিজিয়ন, রাইট? ওয়াইল আর্টিকেল 14 কামস আন্ডার রাইট টু ইকুয়ালিটি। আর আর্টিকেল 14 এর যখন আমরা এম লক্ষ্মীকান্তকে যদি ভালো করে পড়ি সেইখানে এম লক্ষ্মীকান্তে কিন্তু এই স্টেটমেন্টটাই কিন্তু এম লক্ষ্মীকান্তে মেনশনড আছে, অ্যান্ড দিস উইল ডিল উইথ আর্টিকেল 14, আর্টিকেল 14 কে এটা ভায়োলেট করবে। ক্লিয়ার, মুভিং অন। Which one of the following in India is an essential feature that indicates that it is a federal in character? India kon
ফিচারটা ইন্ডিয়ান পলিটিয়ার কোন ফিচারটা ইন্ডিকেট করে দ্যাট ইন্ডিয়া ইজ আ ফেডারেল কান্ট্রি বা ইন্ডিয়াতে ইন্ডিয়ান পলিটি হ্যাজ ফেডারেল ক্যারেক্টার? অপশন এ, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ সেফ গার্ডেড। অপশন বি, দ্য ইউনিয়ন লেজিসলেচার হ্যাজ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট ইউনিটস। অপশন সি, দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাভ অ্যান ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ফ্রম রিজনাল পার্টিস। আর অপশন ডি, দ্য ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল বাই দ্য কোর্টস অফ ল। তো এই চারটে অপশনের মধ্যে কোন ফিচারটি ভারতের পলিটিকে, ইন্ডিয়ান পলিটিকে ফেডারেল ইন ক্যারেক্টার ইন্ডিকেট করছে? তো দেখো, এই যে স্টেটমেন্টটা আছে অপশন সি, দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাভ অ্যান ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ফ্রম রিজনাল পার্টিস, এই কথাটা তো একদমই দেখলেই মনে হয় ইট ইস আ রং স্টেটমেন্ট। বিকজ রিজনাল পার্টিস থেকে ইলেক্টেড মেম্বারসদেরকে ইউনিয়ন ক্যাবিনেটে অ্যাড করতেই হবে, এটা কোনো রকমের কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তো এই স্টেটমেন্টটা অ্যাবসলিউটলি রং, তো আমরা অপশন সি কে বাদ দিতে পারি। সিমিলারলি বলছে, ইউনিয়ন লেজিসলেচার হ্যাজ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট ইউনিটস। কনস্টিটিউয়েন্ট ইউনিট থেকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন লেজিসলেচারে পাঠানো হয়। এবার যদি আমরা দেখি বাকি কান্ট্রি, যেটা পুরোপুরি ইউনিটারি ইনস্ট্রাকচার আছে, যদি ইউনিটারি ইনস্ট্রাকচার আছে সেইখানেও দেখতে পারি, ফর এক্সাম্পল দের আর মেনি কান্ট্রিজ, তোমরা গুগল করলেই পারবে দেখতে, দ্যাট ওইখানে কিন্তু এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট জিনিস নেই। ওইখানে এমন কান্ট্রিটা ইউনিটারি আছে, বাট স্টিল রিপ্রেজেন্টেটিভস কনস্টিটিউয়েন্ট ইউনিটস থেকে পাঠানো হয়। নেক্সট বলছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল বাই কোর্টস অফ ল। ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্সেবল বাই কোর্টস অফ ল, ইট ইজ অলসো নট আ ফেডারেল স্ট্রাকচার অর ফেডারেল ক্যারেক্টার। তো রাইট আনসার উইল বি অপশন এ, দ্যাট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ সেফ গার্ডেড। দেখো, আমরা এটা পড়েছিলাম ফেডারেল স্ট্রাকচারে, যখন ফেডারেল ভার্সেস ইউনিটারি স্ট্রাকচারের ডিফারেন্সটা পড়েছিলাম, সেখানে আমরা এই চ্যাপ্টারে পড়েছি দ্যাট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ আ ফেডারেল স্ট্রাকচার অর ফেডারেল ক্যারেক্টার অফ ইন্ডিয়ান পলিটি। তো রাইট আনসার উইল বি অপশন এ, ক্লিয়ার? মুভিং অন, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান জুডিশিয়ারি, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। Any retired judge of the Supreme Court of India can be called back to sit and act as a Supreme Court judge by the Chief Justice of India with prior permission of the President of India. And second statement bolche, a High Court of India has the power to review its own judgment as the Supreme Court does. Ei duto statement er moddhe kon statements gulo correct? To judiciary chapter ta jodi bhalo kore pore thaki shekhan theke ei question ta ekdomi, মানে কি যদি দেখা যায় তো ইটস নট দ্যাট টাফ, এটাকে আমরা মডারেটলি টাফ বলতে পারি, বাট একদম টাফ বলা যাবে না। বিকজ এটা তো আমরা জানি দ্যাট এনি রিটায়ার্ড জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ক্যান বি কল্ড ব্যাক টু সিট অ্যাক্ট অ্যাজ এ সুপ্রিম কোর্ট জাজ বাই দ্য চিফ জাস্টিস। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো রিটায়ার্ড জাজকে ডাকতে পারেন উইথ দি পারমিশন অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যান্ড দ্য সেকেন্ড স্টেটমেন্ট যেটা বলছে সেটাও তো একদম রাইট, দ্যাট হাইকোর্টের কাছেও তো নিজের জাজমেন্টটাকে রিভিউ করার পাওয়ারটা দেওয়া আছে, সুপ্রিম কোর্টের কাছে তো আছেই জুডিশিয়াল রিভিউ। সিমিলারলি হাইকোর্ট অলসো হ্যাজ দ্য পাওয়ার টু রিভিউ ইটস ওন জাজমেন্ট। তো বোথ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, ক্লিয়ার? মুভিং অন, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, দেয়ার ইজ ওনলি ওয়ান সিটিজেনশিপ অ্যান্ড ওয়ান ডোমিসাইল, ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট বলছে, আ সিটিজেন বাই বার্থ ওনলি ক্যান বিকাম দ্য হেড অফ দ্য স্টেট। আর থার্ড বলছে, আ ফরেনার ওয়ান্স গ্রান্টেড দ্য সিটিজেনশিপ ক্যান নট বি ডিপ্রাইভড অফ ইট আন্ডার এনি সার্কামস্টান্সেস। এই তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন এই তিনটে মধ্যে কোন কোন স্টেটমেন্টসগুলো কারেক্ট। তো একটু ভাবলে এই কোয়েশ্চেনটা হয়ে যাবে। তো দেখো, আমাদের দেশে আমরা জানি উই ফলো সিঙ্গল সিটিজেনশিপ অ্যান্ড ওয়ান ডোমিসাইল, মানে তুমি কোন রাজ্যে বসবাস করছো সেটাই তোমার ডোমিসাইল। তো সিঙ্গল সিটিজেনশিপ অ্যান্ড ওয়ান ডোমিসাইল, এটা ইন্ডিয়ান পলিটিতে বা ইন্ডিয়ান স্ট্রাকচারে অ্যাপ্লিকেবল আছে। সো স্টেটমেন্ট ওয়ান ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট বলছে, সিটিজেন বাই বার্থ ক্যান বাই বার্থ ওনলি ক্যান বিকাম দ্য হেড অফ দ্য স্টেট। এর মানে হচ্ছে যে যদি একটা পার্সন রাষ্ট্রপতি হইতে চায় তাহলে ওনাকে সিটিজেনশিপ বাই বার্থ হি হইতে হবে। তো এই ধরনের নিয়মটা যদি তুমি আমেরিকান কনস্টিটিউশনকে দেখো তো এইখানে রাইট আছে, আমেরিকান কনস্টিটিউশনে এটা নিয়ম আছে দ্যাট বাই বার্থ যদি তুমি আমেরিকার নাগরিক থাকো তাহলেই তুমি ওইখানকার রাষ্ট্রপতি হতে পারো। বাট ইন ইন্ডিয়া দ্য প্রভিশন ইজ ভেরি ক্লিয়ার দ্যাট ইউ হ্যাভ টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া বাই এনি মিনস,
বার্থের কোড মানে কি অব্লিগেশন নেই, দ্যাট শুধু বার্থের দ্বারাই সিটিজেনশিপ নিতে হবে এই কথাটা কিন্তু ভারতের সংবিধানে বলা নেই। সো সেকেন্ড স্টেটমেন্ট ইজ অ্যাবসলিউটলি রং। তো যদি আমরা এলিমিনেশনেও যাই, আমরা জানি ফার্স্ট ইজ রাইট অ্যান্ড সেকেন্ড ইজ রং, তাহলে আমরা অপশন সিতে চলে আসতে পারবো। ওয়াইল থার্ড স্টেটমেন্টকেও যদি আমরা দেখি, তাহলে এখানে বলছে ফরেনার ওয়ান্স গ্রান্টেড দ্য সিটিজেনশিপ ক্যান নট বি ডিপ্রাইভড, এটা তো একদমই ভুল স্টেটমেন্ট। এবার দেখো আমরা আগে কি করলাম, আমরা এলিমিনেশনে গেলাম, তো আমরা পেলাম অনলি ওয়ান অ্যান্ড সি, এই দুটোতেই ওয়ান আছে, তাহলে এ আর সি হবে। এবার এই যে কোয়েশ্চেনটা বলছে ফরেনার ওয়ান্স গ্রান্টেড দ্য সিটিজেনশিপ ক্যান নট বি ডিপ্রাইভড, এই কথাটা তো একদমই ভুল। আমরা পড়েছি দ্যাট যদি কেউ ফলস পেপার্স দিয়ে বা ইলিগালি সিটিজেনশিপটাকে অ্যাকোয়ার করে নেয়, তাহলে ওর সিটিজেনশিপটাকে বাতিল করা যেতে পারে। ইন দ্যাট কেস দ্য রাইট আনসার উইল বি অনলি এ, সরি অপশন এ অনলি ওয়ান। ক্লিয়ার? মুভিং অন। Which of the following factors constitutes the best safeguard of liberty in a liberal democracy? Liberal democracy here, best safeguard of liberty, ke provide korbe? Option A, a committed judiciary. Option B, centralization of power. Option C, elected government. And option D, separation of power. দেখো লিবার্টি প্রোভাইড করার বেস্ট ফ্যাক্টর যদি কাউকে বলা হয় এখানে, তো প্রথম যে অপশনটা বলছে কমিটেড জুডিশিয়ারি, কমিটেড জুডিশিয়ারি মানে কি, জুডিশিয়ারি সরকারের পক্ষে থাকবে, যদি সেই জিনিসটা থাকে তাহলে তো কখনোই লিবার্টি প্রোভাইড করা যাবে না অ্যাজ দ্য বেস্ট ইন দ্য বেস্ট ওয়ে। তো অপশন এ কে আমরা এলিমিনেট করতে পারি। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারও যদি থাকে, যদি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার থাকে তাহলেও তো ব্যাপারটা সেমই হয়ে যাচ্ছে, দ্যাট ওয়ান পার্সন ইজ হ্যাভিং দ্য অল অথরিটি, ইন দ্যাট কেস তানাশাহ মতন ডিকটেটরশিপ মতন সিচুয়েশন চলে আসবে। তো ডিকটেটর ইজ নট বাউন্ড টু গিভ ইউ লিবার্টি, সো স্টেটমেন্ট অপশন বি কে আমরা এলিমিনেট করতে পারি। সি, ইলেক্টেড গভর্নমেন্ট, এবার যদি গভর্নমেন্টটা ইলেক্টেড থাকে তাহলে যে লিবার্টিকে একদম বেস্ট ওয়েতে প্রোভাইড করা হবে বা সেভ করা হবে সেটাও তো একদমই ঠিক না। ইলেক্টেড গভর্নমেন্ট ক্যান বি অটোক্রেটিক গভর্নমেন্ট অলসো, ক্যান বিকাম অটোক্রেটিক গভর্নমেন্ট। সো রাইট আনসার উইল বি অপশন ডি, দ্যাট ইজ সেপারেশন অফ পাওয়ার। যদি সেপারেশন অফ পাওয়ার হয়ে থাকে তাহলে আমরা এটা মানতে পারি দ্যাট দেয়ার ইজ আ পসিবিলিটি অফ প্রোভাইডিং দি বেস্ট সেফগার্ড অফ লিবার্টি টু দ্য ডেমোক্রেসি। ক্লিয়ার? মুভিং অন। Under the Indian Constitution, concentration of wealth violates. একদমই সোজা question, concentration of wealth ভারতের সংবিধানের কোন কোন পার্টটাকে বা কোন প্রভিশনটাকে ভায়োলেট করছে? অপশন এ রাইট টু ইকুয়ালিটি, অপশন বি ডিপিএসপি, অপশন সি রাইট টু ফ্রিডম, আর অপশন ডি কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। তো কি হবে রাইট আনসার? তো আর্টিকেল 39 কে যদি আমরা পড়ে থাকি সেখানে আমরা এটা পাবো দ্যাট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এই জিনিসটাকে প্রোহিবিট করার কথা বলা হচ্ছে। অ্যান্ড আমরা জানি আর্টিকেল 39 কামস আন্ডার দি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো রাইট আনসার উইল বি অপশন বি ডিপিএসপি। ক্লিয়ার? মুভিং অন। হোয়াট ইজ দ্য পজিশন অফ রাইট টু প্রপার্টি ইন ইন্ডিয়া? রাইট টু প্রপার্টি এর লিগাল পজিশনটা কি? অপশন এ লিগাল রাইট অ্যাভেলেবল টু সিটিজেন্স অনলি, অপশন বি লিগাল রাইট অ্যাভেলেবল টু এনি পার্সন, অপশন সি ফান্ডামেন্টাল রাইট অ্যাভেলেবল টু সিটিজেন্স অনলি, আর অপশন ডি নাইদার ফান্ডামেন্টাল রাইট নর লিগাল রাইট। তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার করো, আমি এক্সপ্লেনেশনটা বলছি। তো দেখো আমরা এটা তো জানি দ্যাট রাইট টু প্রপার্টিকে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে একটা লিগাল রাইট বানানো হয়েছিল, তাহলে অপশন সি অ্যান্ড অপশন ডি গেটস এলিমিনেটেড। Now, this legal right is provided or available to any person of the country. এই কথাটা মনে রাখবে, এনি পার্সন, আইদার হি ইজ দ্য সিটিজেন অর হি ইজ নট দ্য সিটিজেন, সবাইকে রাইট টু প্রপার্টি এর লিগাল রাইট প্রোভাইড করা হয়েছে। তো রাইট আনসার উইল বি অপশন বি, লিগাল রাইট অ্যাভেলেবল টু এনি পার্সন। ক্লিয়ার? মুভিং অন। 12th question, what was the exact constitutional status of India on 26 January 1950? ভারতের কনস্টিটিউশনাল স্টেটাস, এক্সাক্ট কনস্টিটিউশনাল স্টেটাস কি ছিল? অপশন তোমাদের সামনে আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা করবে। এই কোয়েশ্চেনের কোনো ডিসক্রিপশন বা ডিটেলিং করারও দরকার নেই, অনেক সহজ কোয়েশ্চেন, পিএসসি এর ওয়ান অফ দ্য ফেভারিট কোয়েশ্চেন আছে এটা। তো অ্যাবসলিউটলি রাইট আনসার উইল বি অপশন বি, আ সোভরেজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে বানানো হয়েছিল সোভরেজেন্ট সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, রাইট?
সো এটা মনে রাখবে দ্যাট ওয়েন অরিজিনাল কনস্টিটিউশন ওয়াজ ইনঅ্যাক্টেড অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ার কনস্টিটিউশনাল স্টেটাস ছিল আ সোভরেজিন ডেমোক্রেটিক রিপাবলিক। ক্লিয়ার? মুভিং অন। ওয়ান কমন এগ্রিমেন্ট বিটুইন গান্ধিজম অ্যান্ড মার্কসিজম ইজ, গান্ধিজম আর মার্কসিজমের মধ্যে একটা কমন এগ্রিমেন্ট বা আ বাইন্ডিং ব্রিজ কোনটা? অপশন এ দ্য ফাইনাল গোল অফ আ স্টেটলেস সোসাইটি, অপশন বি ক্লাস স্ট্রাগল, অপশন সি অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি, অ্যান্ড ডি ইকোনমিক ডিটারমিনিজম। কি হবে রাইট আনসার? তো রাইট আনসার উইল বি আ ফাইনাল গোল অফ দ্য স্টেটলেস সোসাইটি, মানে স্টেটলেস সোসাইটি ইন দ্য সেন্স আ সোসাইটি যেখানে গভর্নমেন্টের ইন্টারফেরেন্স অনেকটাই কম থাকবে। অ্যান্ড দিস ইজ আ কমন গোল অফ বোথ দি আইডিওলজি অফ গান্ধিজম অ্যাজ ওয়েল অ্যাজ দি আইডিওলজি অফ মার্কসিজম। ক্লিয়ার? তো রাইট আনসার উইল বি এ, দ্য ফাইনাল গোল অফ আ স্টেটলেস সোসাইটি। মুভিং অন। দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়া ইজ, অপশন এ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাট হ্যাজ নো লিগাল ইফেক্ট, অপশন বি নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড হ্যাজ নো লিগাল ইফেক্ট আইদার, অপশন সি আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড হ্যাজ আ সেম লিগাল ইফেক্ট অ্যাজ এনি আদার পার্ট, আর অপশন ডি আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাট হ্যাজ নো লিগাল ইফেক্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ আদার পার্টস। তো আমরা এটা তো জানি দ্যাট কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট এটা বলেছিল দ্যাট প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তাহলে অপশন বি কে আমরা এলিমিনেট করে নিচ্ছি। অ্যান্ড আমরা এটাও জানি দ্যাট প্রিয়াম্বল ইজ নন ইনফোর্সেবল, ইজ নট ইনফোর্সেবল রাইট ইন দ্য কোর্ট, ইট ইজ নট ইনফোর্সেবল ইন দ্য কোর্ট, নন জাস্টিসিয়েবল আছে। তার মানে কি? তার মানে আনসার উইল বি অপশন ডি দ্যাট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাট হ্যাজ নো লিগাল ইফেক্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ আদার পার্টস। কোনো লিগাল ইফেক্ট নেই, ইন্ডিপেন্ডেন্টলি কোনো লিগাল ইফেক্ট নেই। ক্লিয়ার? মুভিং অন। With reference to the provisions contained in part 4 of the constitution, which of the following statement is or are correct? First statement, they are enforceable by courts. Second statement, they shall not be enforceable by any court. Our third statement, the principle laid down in this part are to influence the making of laws or by the state. Ki abe right answer? To dekho, part 4 amra jani DPSP sathe deal korche. And DPSP is not enforceable, it is non-justiciable. Tahole first statement is absolutely wrong. Tahole option A or option B, C, eta eliminate hoye gelo. Ebar amaderke dekhte hobe option B or D. To second statement is absolutely right. And third statement bolche that principles laid down in this part are to influence the making of the laws of the state. And this statement is absolutely correct. DPSP er mane to etai hocche that state er policy kemon thakbe shetar upore ekta directive principle provide kora hoyeche, ekta prince guiding principle provide kora hoyeche. Right? The right correct option will be option D. Next, Rajya Sabha has equal powers with Lok Sabha in option A, the matter of creating a new All India Services, option B, amending the constitution, option C, removal of the government, or option D, making cut motions. So, Rajya Sabha or Lok Sabha air power kokhon equal thake, kon matter e equal thake, ei charte option er moddhe. So, absolutely right answer will be option B, amending the constitution. Constitution ke amend korar shomoy the power of Lok Sabha as well as Rajya Sabha both are equal. Moving on. Which one of the following categories of fundamental rights incorporate protection against untouchability as a form of discrimination? Similarly, tomaderke bolche untouchability ke abolish korar kotha ta kon fundamental rights e characterized ache? Option A, right against exploitation. Option B, right to freedom. Option C, right to constitutional remedies. Option D, right to equality. So absolutely friend, right answer will be option D, right to equality, article 17. Clear? Moving on. In India, separation of judiciary from executive is enjoined by separation of judiciary from executive. Ei kotha ta kothay implicitly bola ache? Option A, preamble of the constitution. Option B, DPSP. Option C, 7th schedule. Or option D, conventional practice. So amra shobai jani that judiciary এক্সিকিউটিভ থেকে সেপারেট করতে হবে, এই কথাটা বলা আছে ইন দ্য ডিপিএসপি। ডিপিএসপি তে এটা বলা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তে এটা এক্সপ্লিসিটলি মেনশনড আছে। ক্লিয়ার? মুভিং অন। অ্যালং উইথ দ্য বাজেট, দ্য ফাইন্যান্স মিনিস্টার অলসো প্লেসেস আদার ডকুমেন্টস বিফোর দ্য পার্লিয়ামেন্ট উইচ ইনক্লুড দ্য ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট। দ্য অফোরসেড ডকুমেন্ট ইজ প্রেজেন্টেড বিকজ ইট দিস ইজ ম্যান্ডেটেড বাই। এই ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট যে পার্লিয়ামেন্টে পেশ করা হয় বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার, এটা কেন পেশ করা হয়, বাই হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল অর লিগাল স্যাংশনস বিহাইন্ড প্রেজেন্টিং দি ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট।
অপশন তোমাদের সামনে আছে, আমি ডাইরেক্টলি আনসারটাতে চলে যাচ্ছি। আনসার উইল বি অপশন ডি, দ্যাট ইজ FRBMA, দ্যাট ইজ দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। এই FRBMA অ্যাক্টের মাধ্যমে, FRBM অ্যাক্টের মাধ্যমে এই কথাটা বলা আছে দ্যাট দ্য ফাইন্যান্স মিনিস্টার হ্যাজ টু প্রেজেন্ট দ্য ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট অ্যালং উইথ দি বাজেট। এটাকে আমরা ইকোনমিক সার্ভে বলছি। ক্লিয়ার? মুভিং অন, লাস্ট কোয়েশ্চেন। দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাই ডেফিনেশন ইজ বাই ডেফিনেশন কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কাকে বলা হয়? অপশন এ গভর্নমেন্ট বাই লেজিসলেচার, অপশন বি পপুলার গভর্নমেন্ট, অপশন সি মাল্টি পার্টি গভর্নমেন্ট, আর অপশন ডি লিমিটেড গভর্নমেন্ট। তো কি হবে রাইট আনসার? তো অ্যাবসলিউটলি একটু টাফার সাইড অফ দ্য কোয়েশ্চেন আছে, আমাদেরকে এটার জন্য একটু ইনডেপথ নলেজ রাখতে হবে। তাই আমি একটু আজকে হার্ড কোয়েশ্চেন্সগুলো, আমি বলেইছিলাম দ্যাট স্টার্টিংয়ে মডারেটলি হার্ড কোয়েশ্চেন্সগুলো আজকে ধরবো আমরা। তো রাইট আনসার উইল বি অপশন ডি লিমিটেড গভর্নমেন্ট। কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাই ডেফিনেশন মিনস এ লিমিটেড গভর্নমেন্ট, যেখানে গভর্নমেন্টের পাওয়ারটা লিমিটেড থাকবে অ্যাজ পার দি কনস্টিটিউশন। ক্লিয়ার? সো দ্যাটস অল ফর টুডে ফ্রেন্ড। আজকের জন্য এই সেটের 20 কোয়েশ্চেন্স এখানে কমপ্লিট হলো। নেক্সট সেট আমরা ইকোনমি অফ ইন্ডিয়াকে কভার করবো, দ্যাট ইজ সেট 49 এন্ড 50 উইল গো ফর ইকোনমি। ক্লিয়ার? সো দ্যাটস অল ফর টুডে ফ্রেন্ডস, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। জয় হিন্দ।